হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমাস সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পরিবারের সবার সঙ্গে সন্ধ্যার চায়ের আড্ডায় জমে যাওয়ার মতো একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আলু আর বেগুন দিয়ে সঙ্গে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কি করে সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। স্ন্যাক্সগুলো বানানোর জন্য আমি এখানে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি এবার বেগুনের উপরে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে বেগুনগুলোকে আমি খুব ভালো করে মেখে রেখে দেব। দেখো আমার মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব এবার আমি একটা পাত্রে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবার একটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে দেখো ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দুটো কুচানো লঙ্কা সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি দিয়ে দিলাম সামান্য ম্যাজিক ম্যাগি মশলা এবার দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচ চাট মশলার গুঁড়ো দেখো এখানে আমি হাফ চামচ চাট মশলাও দিয়ে দিয়েছি এবার এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সমস্ত কিছু আমার খুব ভালো করে আলুর সঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে আমি মেখে নেব মেখে নেওয়া আমার হয়ে গেছে এবার এই আলু মাখাও আমি একটা সাইডে রেখে দেবো তারপর এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিলাম সামান্য জল এবারে আমি এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি জল দিয়েছি তোমরা চাইলে জলের বদলে দুধও দিয়ে নিতে পারো এখানে দেখো ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ডিম একদম আমার রেডি হয়ে গেছে সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি এবার আমি এখানে দেখো বন্ধুরা লবণ আর লঙ্কার গুঁড়ো মাখানো বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম সেহেতু বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এবার যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটার মো আমি হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নিয়েছি এবার বেগুনের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি একটা টুথপিক দিয়ে আটকে দেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব সুন্দর করে আটকে দিয়েছি যাতে আলুটা বেরিয়ে না যায় একইভাবে সমস্তগুলো আমি রেডি করে নেব। দেখো বন্ধুরা আরও একটা আমি তোমাদেরকে তৈরি করে দেখে দিলাম এখানে আমি সমস্ত বেগুনের মধ্যে আলুর পূর্বরে রেডি করে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব এটা দিয়ে আমি কি করব। এখানে আমি একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এবার আমি আলু আর বেগুনের যে স্ন্যাক্সটা বানিয়ে রেখেছি সেটা খুব ভালো করে মাখিয়ে নেব যাতে করে ময়দাটা খুব ভালো করে গায়ের মধ্যে লেগে যায় আর ময়দার মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ বা লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো কিছুই মেশাই দেখো সমস্ত বেগুনের মধ্যে আমি কিন্তু ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি একইভাবে সমস্ত বেগুনের গায়ে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা করে বেগুন আমি এখানে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে ডিমের ব্যাটারের মধ্যে বেগুনটাকে মাখিয়ে নেব। তারপর আমি একটা প্লেটে বেশ অনেকটা ব্রেড ক্যাম্পস নিয়েছি ব্রেড ক্যাম্পসের মধ্যে আমি খুব ভালো করে বেগুনটাকে দেখো লাগিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে একইভাবে সমস্তগুলোর মধ্যে আমি একইভাবে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেডস্কাম লাগিয়ে নেব দেখো সমস্তগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব বেগুন আর আলু স্ন্যাক্সগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি আমি খুব বেশি গরম করে নিই তাহলে স্ন্যাক্সগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে হালকা গরম করে নেওয়ার পরে স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখানে আমি চার থেকে পাঁচটা প্রথমে দিয়ে দিচ্ছি সমস্ত স্ন্যাক্স একসঙ্গে ভাজলে আমার কিন্তু ভাজার সময় অসুবিধা হতে পারে সেই কারণে আমি অল্প অল্প করে ভেজে নেব দেখো স্ন্যাক্সগুলো আমার ভাজতে শুরু হয়ে গেছে এবার এক পাশ হয়ে গেলে অন্য পাশ আমি উল্টে দেব। এক সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে অন্য সাইড আমি উল্টে দেব। তোমাদের যদি আলু আর বেগুনের এই স্ন্যাক্সের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো স্ন্যাক্সগুলো কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব আর একইভাবে বাকি স্ন্যাক্সগুলো কিন্তু আমি ভেজে রেডি করে নেব সমস্ত স্ন্যাক্স ভেজে আমি রেডি করে নিয়েছি আর প্লেটে সার্ভও করে দিয়েছি দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ